শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে কোনো পণ্য আমদানি হয়নি। তবে সিমেন্ট ও পার্টেক্স বোর্ড অল্প পরিমাণ রপ্তানি হলেও রাজস্ব আয় নেমে এসেছে শূন্যের কোঠায়। এতে বেকার হয়ে পড়েছে বন্দরের কয়েক হাজার শ্রমিক। এদিকে ভুটানের সাথে পণ্য পরিবহনে এই বন্দর ব্যবহারের আলোচনা চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। শেরপুর প্রতিনিধি বিপ্লব দে কেটুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নয়বিল ইউনিয়নে 1997 সালে চালু হয় নাকুগাঁও শুল্ক স্টেশন। 2010 সালে শুল্ক স্টেশনটি স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয় আর 2015 সালের 18 জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই স্থলবন্দরের। 19 ধরনের পণ্য আমদানি রপ্তানি দিয়ে বন্দরের কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে তা কমতে থাকে, সেই সাথে কমতে থাকে রাজস্ব আয়ও, যা ছয় বছরের মধ্যে নেমে আসে শূন্যের কোঠায়। মেঘালয় সীমান্তবর্তী এই বন্দর দিয়ে প্রধানত কয়লা ও পাথর আমদানি করা হয়। ভারতীয় পরিবেশবাদীদের করা মামলার কারণে বন্ধ হয়ে যায় পণ্য দুটির আমদানি, ফলে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। সরকার তার রাজস্ব পাক, আমাদের মতো ব্যবসায়ীরা যাতে জীবিকা নির্বাহ করতে পারে। 15 কোটি টাকা রাজস্ব আয় বছরে হতো, বর্তমান সেটা শূন্যের কোঠায়। এদিকে বন্দরে কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন কয়েক হাজার শ্রমিক। বন্দরের মধ্যে আগে কাজ ছিল, আমরা চলছি ভালো, আমার তো চলা খুব কষ্ট, গেলে কাজ কাম নাই। বন্দরটি সচল করতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। এরই মধ্যে ভুটানের সাথে পণ্য পরিবহনে এই বন্দর ব্যবহারের আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে কাস্টম কর্তৃপক্ষ। নতুন কিছু পণ্য সংযোজন প্লাস ভারতীয় অংশের সাথে, যদি ভারতের যে পরিবেশবাদীদের সাথে যে সমস্যা বা মামলার বিষয়টা রয়েছে সেটা সমাধান হলে অচিরেই এই বন্দরে আবার প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে। নাকুগাঁও স্থলবন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানির পাশাপাশি অন্যান্য নতুন পণ্য আমদানি করতে রাজস্ব বোর্ডের সাথে আলোচনা চলছে বলেও জানালেন বন্দর কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।